হ্যালো, আসসালাম আলাইকুম মাই হোমিজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার। হ্যালো, আসসালাম আলাইকুম সবাইকে। সবাই মজাদার দুটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রেসিপি নিয়ে চলে আসলাম, তো আজকে দুটি রেসিপি তৈরি করব। আর আজকে তৈরি করব খাসি সাদা মাংসটা, আমি যেভাবে খাসির মাংস এবং 3 কেজি পরিমাণ খাসির মাংসটা আমি যেভাবে ধুয়ে পানি ছাড়িয়ে রেখেছিলাম, এখন আমি মাংসটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি খাসি সাদা মাংস রান্না করব এবং সাদা খিচুড়ি রান্না করব। সাদা মাংস রান্না করার জন্য এখানে আদা রসুন পেস্ট আমি দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আমার আদা রসুন পেস্টগুলো একসাথেই করা ছিল, সেই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি এখন এখানে ইউজ করতেছি বাদাম বাটা। এখানে বাদাম কিশমিস বাটা একসাথেই করেছি। এখানে বাদাম কিশমিস পোস্তদানা, তারপরে হচ্ছে কয়েক রকমের বাদাম দেওয়া আছে। পেঁয়াজ দিয়ে নিলাম 10 বাটি। এখন দিয়েছি দারচিনি, জয়ত্রী, কালো এলাচ, সবুজ এলাচ, স্টার, আর হচ্ছে লং, লবঙ্গ, তেজপাতা, এই মশলাগুলো দিয়েছি। এখন আমি এখানে দিব কাঁচামরিচ। যেহেতু আমি বলেছি মাংসটা আমি সাদা রান্না করব, সেক্ষেত্রে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ইউজ করব না। দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, যে গুঁড়োটা আমি করেছি এর আগে আমার রেসিপিতে, কিন্তু আমি দেখেছি সেই গরম মশলাটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 3-4 মুঠ দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে টক দই ইউজ করব। টক দই প্রায় 250 গ্রামের মতন টক দই দিয়েছি। সমস্ত উপকরণগুলো কিন্তু আমি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এখানে দিয়ে নিচ্ছি রান্নার যে রেগুলার সয়াবিন তেল, সেটা তেলটা বুঝে শুনিয়ে দিবেন, যেহেতু মাংসের মধ্যে যদি তেল থাকে সেক্ষেত্রে বুঝে দেওয়া শুনিয়ে দেওয়াটাই ভালো। আর হচ্ছে শেষে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে তেলটা সহ দিব, সেই জন্য আমি প্রথম অবস্থায় তেলটা একটু কম দিলাম। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিব। যত ভালো করে মাখা যাবে ম্যারিনেশনটা কিন্তু ততটাই ভালো হবে। তো এটা হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিব। যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে মিনিমাম আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন, কারণ এটা রেস্টে রাখলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো হবে। তো আমি এখানে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আর বেশি পানি ইউজ করবো না, যদি লাগে সেক্ষেত্রে পরে পানি দিব, কারণ মাংস রান্না করলে কিন্তু মাংসতে ভালোই পানি উঠে আসে। সেই জন্য আমি এখন অল্প পানি দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তারপরে আমি রান্না করব। আজকের এই 2টা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমার মতো করে এভাবে রান্না করে দেখবেন, নিরাশ হবেন না। তো যাই হোক, আমি 2 ঘন্টা রেস্টে রেখে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার হাতে সময় ছিল সেক্ষেত্রে আমি 2 ঘন্টা রেখেছি, তো আপনারা আপনাদের মতো করে রান্নাটা করবেন। তো এটা আবার মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিতে হবে যেন পাতিলের তলানিতে লেগে না যায়। যদি এটা লেগে যায় তাহলে কিন্তু ফ্লেভার টেস্ট দুইটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এপাশ থেকে আমি এখন খিচুড়িটা রান্না করব। আমি এর আগে বলেছি আমি সাদা খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি তো সাধারণত হলুদ ইউজ করতে হয়। আমি আজকের খিচুড়িতে কোনো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ইউজ করব না। এখানে শাহি জিরা, হচ্ছে 1টা কালো এলাচ, 4টা সবুজ এলাচ, জয়ত্রী, কাবাব চিনি, আর হচ্ছে তেজপাতা আর দারচিনি, এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর এখন আমি এখানে প্রায় 2 মুঠোর মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নরম করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর আমি উপাস থেকে পোলার চাল ধুয়ে রেখেছি 1 ঘন্টাখানেকের মতো ভিজিয়ে। তো আমি আজকে 2 কেজি পোলার চাল রান্না করতেছি। 2 কেজি পোলাও চালের জন্য আমি এখানে প্রায় 3 পটের মতো মুগ ডাল ইউজ করব। আজকের খিচুড়িটা শুধু মুগ ডাল দিয়ে রান্নাটা করব। তো এই তো চালটা ধুয়ে নিচ্ছি। চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি চালের সাথে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে 1 চা চামচের 2 চামচ আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে নিচ্ছি প্রায় 15-20টার মতো কাঁচামরিচ। এখন খুব ভালো করে ভেজে নিব যেন প্যানের গায়ে থেকে চালগুলো ছেড়ে ছেড়ে যায়। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আপনারা বুঝে শুনে এভাবে দিবেন। এখন আমি এখানে মুগ ডাল ইউজ করব। মুগ ডালটাকে আমি ভেজে তারপর হাফ সিদ্ধ করে রেখেছিলাম। তা না হলে চালের সাথে যদি একবারই দেওয়া হয় তাহলে চালটা হয়ে যায়, ডালটা আমার কাছে শক্ত মনে হয়, সেই জন্য আমি ডালটাকে ভেজে আমি হাফ সিদ্ধ করে রেখেছি। চাইলে পরে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। তো এই তো খুব ভালো করে ভেজে এখন আমি এখানে গরম পানি দিয়ে রান্নাটা করব, তাহলে আমার খিচুড়িটা ঝরঝরা হবে। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যে কোনো রান্নাতে কিন্তু গরম পানিটা ইউজ করলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। আমার এই রান্নাগুলো নতুন রাঁধুনি এবং ভাই বোনদের জন্য, যারা নতুন রান্নার ক্ষেত্রে তাদের জন্য অনেক হেল্পফুল হবেন। আমি জানি আমার চেয়ে অনেকে অনেক ভালো রান্না করতে পারেন, যারা পারেন তারা তো পারেনই, আর যারা পারেন না তাদের জন্যই কিন্তু আমার এই রেসিপিগুলো। তো এই তো নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এখানে আলু বখারা আর কিশমিশ দিয়ে নিলাম। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে দমে রাখবো। আমি এখানে ঘি দিয়ে নিলাম আর দিচ্ছি কেওড়া জল,
গোলাপ জল, এগুলো ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে আমি এটাকে দমে দিয়ে রেখে দিব একটা তাওয়ার নিচে। যদি আপনার পাতিলটা হেভি হয় তাহলে তাওয়াটা না দিলেও হবে। তো এই তো আমার খিচুড়িটা প্রায় 50% হয়ে গিয়েছে। এপাশে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে। তেল ছেড়ে আসার পর আমি এখানে কিছু আলু ইউজ করতেছি। তো এই মাংসের সাথে সাদা মাংস যেটা গরু খাসি দিয়ে দিয়ে রান্না করেন না কেন, এখানে কিন্তু আলু দিলে আলুটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। যদি আপনারা আলু খেতে না চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমি 3 কেজির সাথে প্রায় 1 কেজির মতো আলু দিয়েছি। এখন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে রেখে রাখবো। আমার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আমি সেটা যখন সার্ভ করব তখন আমি অবশ্যই দেখিয়ে দিব। তো এই তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দেওয়ার পর, যতক্ষণ পর্যন্ত কষাবেন তেল না আসা পর্যন্ত, তেল আসা পর্যন্ত এটা খুব ভালো করে কষিয়ে নেবেন। এখন এখানেও কিন্তু আমি গরম পানি ইউজ করতেছি। গরুর মাংস আর হচ্ছে খাসির মাংস যে মাংসটাই রান্না করেন না কেন, এখানে কষিয়ে যদি গরম পানি ইউজ করা হয় তাহলে কিন্তু মাংসটা অনেক সফট হবে এবং মাংসের ভিতরে জুসি ভাবটা থাকবে। যদি এখানে আপনি নর্মাল পানি বা কলের পানি ইউজ করে ফেলেন তাহলে কিন্তু মাংসটা একটু রাবারি হয়ে যাবে। আমি এখানে দুধ ইউজ করতেছি। কিছু কিছু টিপস ফলো করে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। তো আমরা হয়তো অনেক টিপসগুলো যাই না বেঁধে, আমাদের রান্নার ক্ষেত্রে আমরা একটু এলোমেলো করে ফেলি। টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করে রান্না করা যায় তাহলে কিন্তু রান্না সবারই ভালো হয়। তো আমি এখানে প্রায় 1/2 কেজি মতো লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। রান্না প্রায় হয়ে গিয়েছে, আমি এখানে টালা জিরের গুঁড়ো ইউজ করলাম। টালা জিরো গুঁড়ো দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না, তাহলে ফ্লেভারটা খুব ভালো ছড়াবে। এই তো ঝোলটা আমি এই অবস্থায় এরকমই রাখতেছি। যদি আপনার ঝোল আরও কমাতে চান সেক্ষেত্রে কমাতে পারেন। এখন আমি একটু পেঁয়াজকে লাল করে বেরেস্তার মতো করে তেল সহ এটা আমি এই মাংসটার উপরে ঢেলে দিব। এই এই বেরেস্তার কারণে কিন্তু মাংসের ফ্লেভারটা এবং টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা দিয়ে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে ফ্লেভারটা একদম পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। তো এই তো এপাশ থেকে আমার খিচুড়িটা হয়ে গেল, আমার খাসির মাংসটাও রান্না হয়ে গেল, দুটোটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি টেবিলে সার্ভ করব। তো আশা করি দেখেই বুঝতে পারতেছেন যে আমার খিচুড়িটা কতটুকু ঝরঝরা হয়েছে। তো খিচুড়িটা আমি তো খাবার পরে বয়স দিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল, খেয়ে সবাই প্রশংসা করেছে। আশা করি আপনারা এভাবে রান্না করে দেখবেন সবাই ভালো বলবে। তো যাই হোক, এপাশ থেকে আমি খাসির মাংসটাও বেড়ে নিচ্ছি, দুপুরের খাবার সবাই খাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Smile until I